যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করবেন। এর মধ্যে একক দল হিসেবে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বোচ্চ 8 জন। ক্ষমতাসীন ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে 2 জন প্রার্থিতা পেয়েছেন। এছাড়া গাজা সংকটে প্রধান দলগুলোর অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র হিসেবে 11 বাংলাদেশি ব্রিটিশ নাগরিক সহ মোট 34 জন লড়াই করবেন। যুক্তরাজ্যে আগাম নির্বাচনে এমপি হতে বৃহস্পতিবার ভাগ্য পরীক্ষা দেবেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। গ্রেট ব্রিটেনের ইতিহাসে এই প্রথম এত বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, 2019 সালের নির্বাচনের চেয়ে যা দ্বিগুণের বেশি। যদিও তাদের মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটের মাঠে লড়বেন। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির সংসদ সদস্য রোশানারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম ছাড়া আরও 4 জনকে প্রার্থী করেছে দলটি। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত 6 মাস আগে হতে যাওয়া এই নির্বাচনে গাজা যুদ্ধের দলগুলোর অবস্থানের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন 11 বাংলাদেশি। এছাড়া ব্রিটেনের ওয়ার্কার্স পার্টি থেকে 6 জন, গ্রিন পার্টি থেকে 3 জন প্রার্থী এবং বাকি 4টি রাজনৈতিক দল থেকে 4 জন বাংলাদেশিকে প্রার্থী করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের জাতীয় নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কারণ প্রতিটি নির্বাচনী আসনে গড়ে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বাধিক 1টি আসনে এমপি হতে লড়াই করবেন 13 জন। এবারের আগাম জাতীয় নির্বাচনে ছোট বড় মোট 95টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। দেশের ইতিহাসের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের 650টি আসনের বিপরীতে এবারই সবচেয়ে বেশি 4,515 জন প্রার্থী নির্বাচন করছেন। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।